প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতা বিধান এর দ্বিতীয় ক্লাস। রাসায়নিক সমীকরণের সমতা বিধান ক্লাসটি দশম শ্রেণী, নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণী সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে খুব প্রয়োজনীয়। এর আগের ক্লাসে আমরা রাসায়নিক সমীকরণের সমতা বিধানের কয়েকটি নিয়ম শিখেছি এবং সেখানে কিভাবে একবারেই রাসায়নিক সমীকরণকে সমতাযুক্ত করা যায় সেটাও শিখেছি। এখন আমরা আরও কয়েকটি রাসায়নিক সমীকরণের সমতা বিধান করব এবং এর নিয়মগুলো আবার জেনে নেব। এখানে আমি যেভাবে রাসায়নিক সমীকরণের সমতা বিধান শেখাবো সেই পদ্ধতিতে যদি তোমরা ফলো করো তাহলে যে কোনো রাসায়নিক সমীকরণ তোমরা একবারে সমতাযুক্ত করে দিতে পারবে। চলো এখন আমরা শুরু করি। এর আগের ক্লাসে যেহেতু আমরা 11টা রাসায়নিক সমীকরণের সমতাযুক্ত করেছি তাই এই ক্লাসটা 12 নম্বর রাসায়নিক সমীকরণ দিয়ে শুরু করছে। অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এখন এই সমীকরণটা আমরা সমতাযুক্ত করব। কোনো রাসায়নিক সমীকরণে সমতাযুক্ত যখন করা হয় তখন কেবলমাত্র আমরা ওই রাসায়নিক সমীকরণে যে চিহ্ন বা যে সংকেতগুলো দেওয়া আছে তাদের বাম দিকে আমরা সংখ্যা গুণ করতে পারি। যেমন অ্যালুমিনিয়াম এর বাম দিকে এখানে সংখ্যা গুণ করতে পারি, অক্সিজেন এখানে সংখ্যা গুণ করতে পারি, অ্যালুমিনিয়াম অক্সাইড এর এই জায়গাতে কোনো সংখ্যা আমরা গুণ করতে পারি। কখনো এরম জায়গাতে এই পজিশান, এরম পজিশান কিংবা এই পজিশানে কোনো সংখ্যা গুণ করতে পারবো না বা কোনো সংখ্যা আমরা বসাতে পারবো না। আরেকটা নিয়ম বলছি যে রাসায়নিক সমীকরণ যখন সমতাযুক্ত করব তখন রাসায়নিক সমীকরণে যদি হাইড্রোজেন এবং অক্সিজেন মৌল থাকে তাহলে হাইড্রোজেন অক্সিজেন মৌলের সমতা বা ব্যালেন্স আমরা প্রথমে করব না। প্রথমে ওই সমীকরণে যদি হাইড্রোজেন অক্সিজেন ছাড়া অন্য কোনো মৌল থাকে সেই মৌলের আগে সমতাযুক্ত করব, তারপর আমরা হাইড্রোজেন অক্সিজেনের সমতাযুক্ত করব। এই সমীকরণে দেখো এখানে অক্সিজেন ছাড়া অ্যালুমিনিয়াম পরমাণু আছে, তাহলে অ্যালুমিনিয়ামের আমরা প্রথমে ব্যালেন্স করে নেব। এই সমীকরণের বাম দিকে দেখো অ্যালুমিনিয়ামের একটা পরমাণু আছে, সমীকরণের ডান দিকে অ্যালুমিনিয়ামের দুটো পরমাণু আছে। এখন সমীকরণের বাম দিক এবং ডান দিকে অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা মিল করতে গেলে আমরা এখানে 2 দিয়ে গুণ করব। দেখো এখানে দুটো অ্যালুমিনিয়াম পরমাণু, এখানেও দুটো অ্যালুমিনিয়াম পরমাণু হয়েছে। এবার আমরা অক্সিজেন পরমাণু মিল করব। দেখো এখানে অক্সিজেন পরমাণু আছে 3টে আর এখানে অক্সিজেন পরমাণু আছে 2টো। কি বললাম, এখানে আছে অক্সিজেন পরমাণু 3টে আর এখানে আছে অক্সিজেন পরমাণু 2টো। আমরা এটাকে করতে পারি 3টে অক্সিজেন পরমাণু থেকে আমরা 2টোতে পরিবর্তন করতে পারি কিংবা 2টো অক্সিজেন পরমাণুকে 3টেতে পরিবর্তন করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমরা 3টে থেকে 2টো করব না, অর্থাৎ এখানে সরাসরি কোনো সংখ্যা গুণ করে এই অক্সিজেনের পরমাণু সংখ্যা আমরা পরিবর্তন করব না। তার কারণ হচ্ছে না এই অক্সিজেনটা যুক্ত আছে অ্যালুমিনিয়ামের সাথে, সেই অ্যালুমিনিয়ামটা আমরা আগে অলরেডি ব্যালেন্স করে ফেলেছি। যদি কোনো সংখ্যা এখানে গুণ করে দিই তাহলে আবার আমাদের কী করতে হবে, এই অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যাটা পরিবর্তন করতে হবে। যদি একান্ত বাধ্য না হয় তাহলে এখানে আর আমরা কোনো সংখ্যা বসাবো না। তাহলে 3টে পরমাণু আছে, এটা 3টে থাকবে, কিন্তু এখানে যে 2টো আছে এই 2টো থেকে আমরা 3টে করে দেবো। তাহলে 2টো অক্সিজেন পরমাণু আছে সেখান থেকে 3টে করতে হবে। কী করে করা যাবে, 2-এর সাথে যদি আমরা 3-এর 2 গুণ করে দিই তাহলে 2টো থেকে 3টে হয়ে যাবে, তাহলে এখানে 2-2 কেটে যাবে। তার মানে এখানে আমরা 3-এর 2 এই সংখ্যাটা গুণ করে দিলে দেখো অক্সিজেনের পরমাণু সংখ্যা মিলে গেছে, তার মানে সমীকরণটা ব্যালেন্স হয়ে গেছে। দেখো এবারে এখানে অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 2টো, এখানে অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা 2টো, অক্সিজেন এখানে 3টে, এখানে অক্সিজেন হচ্ছে 3টে কেন, দেখো 3 তার সঙ্গে 2 গুণ করো 6, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 3টে হয়ে গেল। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে রাসায়নিক সমীকরণে কখনো আমরা ভগ্নাংশ সংখ্যা রাখি না, অর্থাৎ এই ধরনের সংখ্যা বসাই না। তাহলে ভগ্নাংশ সংখ্যাটা যদি আমরা তুলে দিতে চাই কি করব, না এই 2টাকে তুলে দিতে হবে বা হরটাকে তুলে দিতে হবে। হরটা তুলে দেবো যদি আমরা এখানে 2 গুণ করতে পারি, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে হরটা উঠে যাবে। তাহলে সমীকরণটা অ্যাকচুয়ালি হবে এল, এখানে 2 ছিল আরও 2 দিয়ে গুণ করো তাহলে 4 হয়ে যাবে, এখানে 2 দিয়ে গুণ করো উপনিচে 2 কেটে যাবে তাহলে 3O2 হবে, সমান চিহ্ন দাও, এখানে 2 দিয়ে গুণ করো তাহলে 2Al2O3। দেখো পদ্ধতিটা একটু জটিল বলে মনে হলেও এই পদ্ধতিতে যে কোনো রাসায়নিক সমীকরণকে তুমি একবারেই সমতাযুক্ত করে দিতে পারবে বা ব্যালেন্স করতে পারবে। এই পদ্ধতিটা তুমি একটু দেখো বা একটু চেষ্টা করো তাহলে তুমি নিজেই কিন্তু এই পদ্ধতিটা অনুসরণ করতে পারবে। পরের রাসায়নিক সমীকরণ, ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে ম্যাঙ্গানিজ ক্লোরাইড, ক্লোরিন গ্যাস এবং জল উৎপন্ন হয়, MnO2।
দেখো এই রাসায়নিক সমীকরণটা কত সহজে বা কত তাড়াতাড়ি আমরা ব্যালেন্স করে ফেলছি। এখানে দেখো ম্যাঙ্গানিজের একটা পরমাণু আছে, এখানে ম্যাঙ্গানিজের একটা পরমাণু আছে। এবার ম্যাঙ্গানিজের পরে আমরা হিসাব করব ক্লোরিনের পরমাণু, কারণ হাইড্রোজেনের অক্সিজেনের পরমাণুটা বলেছি সবার শেষে হিসাব করতে। সমীকরণের ডান দিকে দেখো ক্লোরিনের দুটো প্লাস দুটো চারটে পরমাণু আছে, এখানে আছে ক্লোরিনের একটা পরমাণু। তাহলে এটাকে চারটে করতে গেলে আমাদের এখানে চার দিয়ে গুণ করতে হবে। এবার ক্লোরিনের সাথে দেখো এখানে হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেনের পরমাণু কটা হলো চারটে, এখানে আছে কটা দুটো। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, এটাকে চারটে করতে গেলে দুইয়ের সাথে দুই গুণ করতে হবে, তাহলে চার হবে। এবার অক্সিজেন পরমাণু দেখো এখানে ছিল একটা, দুই দিয়ে গুণ করেছি তাহলে দুটো হয়েছে, এখানে আছে দুটো, অর্থাৎ অক্সিজেন পরমাণু মিলে গেছে। ম্যাঙ্গানিজের পরমাণু মিলেছে একটা করে, ক্লোরিনের পরমাণু দেখো চারটে করে মিলেছে, আর হাইড্রোজেনের পরমাণু চারটে মিলে গেছে, অক্সিজেনের পরমাণু দুটো মিলে গেছে। তাহলে এটা একটা হচ্ছে এখন সমতাযুক্ত সমীকরণ বা ব্যালেন্সড ইকুয়েশান। এর পরের সমীকরণ, অ্যালুমিনার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হয়। এই রাসায়নিক সমীকরণটা আমরা এবার সমতাযুক্ত করব। প্রথমে দেখো এখানে অ্যালুমিনিয়ামের আছে দুটো পরমাণু, এখানে আছে একটা পরমাণু, তাহলে এখানে দুটো পরমাণু করে দাও অ্যালুমিনিয়ামের। এবার ক্লোরিন পরমাণু হিসাব করো, এখানে ক্লোরিনের তিনটে পরমাণু ছিল, দুই দিয়ে গুণ করেছি তাহলে ছটা পরমাণু হয়েছে। এখানে দেখো ক্লোরিনের আছে একটা পরমাণু, তাহলে ছটা করতে গেলে এখানে ছয় দিয়ে গুণ করতে হবে। এবার হাইড্রোজেন পরমাণু কটা হলো দেখো ছটা হয়েছে, এখানে দেখো হাইড্রোজেনের দুটো পরমাণু আছে, তাহলে ছটা করতে গেলে কী করতে হবে, তিন দিয়ে গুণ করতে হবে। এখন অক্সিজেনের পরমাণু কটা হলো, ছিল একটা, এখানে তিন দিয়ে গুণ করেছি তাহলে তিনটে হয়েছে, এখানে দেখো অক্সিজেনের পরমাণু তিনটে হয়ে গেছে। তাহলে এটা এখন আমরা বলবো সমতাযুক্ত সমীকরণ বা ব্যালেন্সড ইকুয়েশান। এবার চলো পনেরো নম্বর সমীকরণ, অ্যালুমিনার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে সোডিয়াম অ্যালুমিনেট এবং জল উৎপন্ন হয়। এই রাসায়নিক সমীকরণটা এবার আমরা সমতাযুক্ত করব। প্রথমে দেখো এখানে অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে দুটো, তাহলে এখানে আছে দেখো অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা একটা, তাহলে এই দুটো করতে গেলে আমরা এখানে দুই দিয়ে গুণ করে দেবো। এখন সোডিয়ামের পরমাণু ছিল একটা, দুই দিয়ে গুণ করেছি তাহলে দুটো হয়ে গেছে, তাহলে সমীকরণের বাম দিকেও দুটো করতে হবে, তাই এখানে দুই দিয়ে গুণ করে দাও। এবার হাইড্রোজেন পরমাণু সংখ্যা, হাইড্রোজেন পরমাণু সংখ্যা দেখো এখানে ছিল একটা, দুই দিয়ে গুণ করেছি তাহলে দুটো হয়ে গেছে, তাহলে এখানে আছে কটা, দুটো, তাহলে সমান আছে। এবার অক্সিজেন পরমাণু হিসাব করো, অক্সিজেন পরমাণু দেখো এখানে আছে একটা, আর এখানে আছে দুই দুয়ে চার, চারটে প্লাস একটা পাঁচটা, এখানে দেখো কটা আছে, দুটো প্লাস তিনটে পাঁচটা, অর্থাৎ অক্সিজেন পরমাণুও মিলে গেছে। তাহলে এটা এখন হচ্ছে সমতাযুক্ত সমীকরণ। ষোলো নম্বর চলো, যথেষ্ট বড় সমীকরণ, এই সমীকরণটা এখন আমরা সমতাযুক্ত করব। সমীকরণের বাম দিকে দেখো আয়রনের পরমাণু সংখ্যা একটা, সমীকরণের ডান দিকে আয়রনের পরমাণু সংখ্যা দুটো, তাহলে মিল করতে গেলে কী হবে, আমরা এখানে দুই দিয়ে গুণ করে দেবো। এবার সালফার পরমাণু হিসাব করি, সমীকরণের বাম দিকে সালফার পরমাণু দেখো এখানে আছে একটা, আর এখানে আছে দুটো, তাহলে মোট তিনটে, ডান দিকে আছে দেখো তিনটে, তাহলে সমান আছে। এবার হাইড্রোজেন পরমাণু দেখো সমীকরণের বাম দিকে হচ্ছে দুটো এবং ডান দিকে আছে দুটো, তাহলে সমান আছে। এবার অক্সিজেন পরমাণু হিসাব করো, সমীকরণের ডান দিকে দেখো অক্সিজেন পরমাণু আছে তিন চার বারো প্লাস এক তেরো, অর্থাৎ অক্সিজেন হচ্ছে এখানে মোট তেরোটা। সমীকরণের বাম দিকে আছে চার দোকানে আটটা প্লাস চারটে বারোটা, তাহলে আর লাগবে একটা, আছে দুটো, দুটোকে আমরা একটা করে দেবো, তাহলে হাফ করে দেবো, একটা হয়ে গেল। তাহলে এখানে একটা, এখানে চারটে পাঁচটা, আর এখানে আটটা, তাহলে আট আর পাঁচ তেরোটা, সমস্ত ধরনের পরমাণু মিলে গেছে, কিন্তু এখানে একটা ফ্র্যাকশান হয়ে গেছে। তাহলে এই ফ্র্যাকশান মানে এই যে হরটা, যে হরটাকে তুলে দিতে হবে, হরটাকে তুলে দিতে গেলে কী করবো, আমরা প্রত্যেকের সাথে দুই দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে দুই দিয়ে গুণ করো, তাহলে হয়ে যাবে চার এফি এসও ফোর প্লাস, এখানে দুই দিয়ে গুণ করো টু এইচ টু এসও ফোর, এখানে দুই দিয়ে গুণ করলে উপর নিচে দুই কেটে যাবে, তাহলে শুধু অক্সিজেন থাকবে, এখানে দুই দিয়ে গুণ করো টু এফি টু এসও ফোর হোল থ্রি
প্লাস এখানে 2 দ্বিগুণ করো 2H2O। তাহলে দেখো এত বড় একটা সমীকরণ একবারে কি করে সমতাযুক্ত করা গেল। পরের রাসায়নিক সমীকরণ অর্থাৎ 17 নম্বর রাসায়নিক সমীকরণ, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এই সমীকরণটা এখন আমরা সমতাযুক্ত করব। এখানে দেখো পটাশিয়ামের পরমাণু আছে একটা, এখানে পটাশিয়ামের পরমাণু একটা, ক্লোরিনের পরমাণু একটা, এখানে ক্লোরিনের পরমাণু একটা। তাহলে সমীকরণের বাম দিকে এবং ডান দিকে পটাশিয়াম এবং ক্লোরিনের পরমাণু সমান আছে। এবার অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু দেখো এখানে আছে তিনটে আর এখানে আছে দুটো, আছে তাহলে তিনটে আর এখানে আছে দুটো। তাহলে আমাদের কি করতে হবে, হয় এখানে আমরা তিনটে থেকে দুটোতে পরিবর্তন করব, না হলে দুটো থেকে তিনটেতে পরিবর্তন করব। অর্থাৎ হয় এখানে অক্সিজেন পরমাণু তিনটে করব, না হলে এখানে অক্সিজেন পরমাণু দুটো করব। কিন্তু কোনটা পরিবর্তন করব, এটা আমরা পরিবর্তন করব না, কারণ এখানে পটাশিয়াম আর ক্লোরিন অলরেডি হিসাব করে ফেলেছে। তাই এখানে চেষ্টা করব আর পরিবর্তন না করতে। তাহলে পরিবর্তন করতে হবে এখানে, তাহলে এখানে পরিবর্তন করতে হবে কি, আছে দুটো করতে হবে তিনটে, তাহলে দুটো থেকে তিনটে করতে হবে। কি করে করব, দুইয়ের সাথে যদি আমরা তিনের দুই গুণ করে দিই তাহলে এই কেটে গেল, তাহলে তিনটে হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, তিনের দুই। তাহলে এখানে তিনটে অক্সিজেন পরমাণু হলো, এখানেও তিনটে অক্সিজেন পরমাণু মিলে গেছে। এবার দেখো এখানে এই ফ্র্যাকশন গুণ আছে, তাহলে ফ্র্যাকশনে এই হটটা দিয়ে সবাইকে গুণ করে দেবো, দিলে এই দুইটা উঠে যাবে। তাহলে এই দুইটা তুলে দেওয়ার জন্য কি করবো, প্রত্যেকের সাথে দুই দিয়ে গুণ করব। তাহলে এখানে 2KClO3 সমান চিহ্ন দিয়ে দাও, এখানে দুই গুণ করো 2KCl প্লাস, এখানে দুই গুণ করে তাহলে উপর নিচে দুই কেটে যাবে, তাহলে 3O2 থাকবে। তাহলে এটাই হচ্ছে এখন ব্যালেন্স ইকুয়েশন। দেখো এখানে দুটো পটাশিয়াম, দুটো পটাশিয়াম, দুটো ক্লোরিন, দুটো ক্লোরিন, এবার তিন দোকানে ছটা অক্সিজেন, তিন দোকানে ছটা অক্সিজেন। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা সমীকরণ সমতাযুক্ত করার চেষ্টা করো, তাহলে দেখবে যে কোনো ধরনের সমীকরণ বা যত বড় সমীকরণ হোক না কেন তোমরা একবারে সমতাযুক্ত করে ফেলতে পারবে। পরের সমীকরণ, অ্যামোনিয়াকে বায়ুতে জারিত করলে নাইট্রোজেন এবং জল উৎপন্ন হয়। এবার এই সমীকরণটা আমরা সমতাযুক্ত করব। দেখো এখানে নাইট্রোজেন পরমাণু আছে একটা, এখানে নাইট্রোজেন পরমাণু আছে দুটো। তাহলে প্রথমে আমরা মিল করে দিই নাইট্রোজেন পরমাণু, এখানে দুই লিখে দিলে দুদিকে দুটো করে নাইট্রোজেন পরমাণু হয়ে যাবে। এবার দেখো হাইড্রোজেন মিল করব না অক্সিজেন মিল করব, আমরা প্রথমে কিন্তু এবার হাইড্রোজেন মিল করব। তার কারণ হচ্ছে দেখো এখানে যেহেতু নাইট্রোজেনটা আমরা মিল করে ফেলেছি আর নাইট্রোজেনের সঙ্গে সরাসরি হাইড্রোজেন যুক্ত আছে, তাই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে আগে আমরা হাইড্রোজেনকে হিসাব করব। তাহলে হাইড্রোজেন পরমাণু কটা হয়েছে, তিন দোকানে ছটা, এখানে আছে দেখো দুটো, তাহলে দুইয়ের সঙ্গে কত গুণ করলে ছয় হবে, তিন। এবার অক্সিজেন পরমাণু হিসেব করব, অক্সিজেন পরমাণু দেখো এখানে আছে তিনটে আর এখানে আছে দুটো, আবার যেহেতু এখানে এই হাইড্রোজেন পরমাণু ব্যালেন্স করতে গিয়ে তিন লিখে গেছে, তাই এখানে আর আমরা সহজে পরিবর্তন করব না, পরিবর্তন করলে এটাকে পরিবর্তন করব। তাহলে তিনটে এখানে অক্সিজেন পরমাণু আছে, এখানে আছে দুটো অক্সিজেন পরমাণু, তাহলে দুটো থেকে তিনটে করতে হবে। তাহলে দুটো থেকে তিনটে করতে গেলে দুইয়ের সাথে তিনের দুই গুণ করতে হবে, এ আগে দেখিয়েছি দুইয়ের সাথে তিনের দুই গুণ করলে তিনটে হয়ে যাবে। এবার এটা হয়ে গেছে সমতাযুক্ত সমীকরণ, কারণ এখানে দেখো অক্সিজেন পরমাণু তিনটে, এখানে অক্সিজেন পরমাণু তিনটে, হাইড্রোজেন তিন দোকানে ছটা, হাইড্রোজেন তিন দোকানে ছটা, নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন দুটো মিলে গেছে। এবার এই ফ্র্যাকশনের এই যে হরটা তুলে দেওয়ার জন্য কী বলেছি, এই হরটা দিয়ে প্রত্যেকের গুণ করে দেবো। তাহলে এই সমীকরণটা কী দেখাবে, এই দুই দিয়ে প্রত্যেকের সাথে গুণ করতে হবে, তাহলে এখানে হবে দুই দুইয়ে চার NH3 প্লাস, এখানে দুই গুণ করলে উপর নিচে দুই কেটে যাবে, তাহলে 3O2 সমান চিহ্ন দাও, এখানে দুই গুণ করলে 2N2 প্লাস, এখানে দুই গুণ করলে 6H2O। এবার আমরা এই রাসায়নিক সমীকরণটা সমতাযুক্ত করব। এখানে দেখো কপার পরমাণু, কপারের একটি পরমাণু আছে, এখানে কপারের একটি পরমাণু আছে, নাইট্রোজেন পরমাণু দেখো এখানে আছে একটা, এখানে আছে দুটো, তাহলে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা মিল করতে গেলে এখানে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে। নাইট্রোজেনের পরমাণু সংখ্যা সমীকরণের ডান দিকে এবং বাম দিকে দুটো করে হয়ে গেছে। এবার আসবো আমরা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু কটা আছে, তিনটে ছিল এবং দুই দিয়ে গুণ করেছে, তাহলে হয়ে গেছে ছটা। এখানে হাইড্রোজেন পরমাণু কটা আছে, দুটো, তাহলে দুইয়ের সঙ্গে তিন গুণ করতে হবে তবে ছটা হবে। অক্সিজেন পরমাণু দেখো এখানে আছে তিনটে,
এবার এখানে অক্সিজেন পরমাণু কটা আছে একটা, তাহলে তিনটে আছে এখানে, এখানে আছে একটা, তাহলে তিনটে করতে গেলে এখানে তিন দিয়ে গুণ করতে হবে। যখন এখানে তিন দিয়ে গুণ করলাম দেখো সঙ্গে সঙ্গে কপারের পরমাণু সংখ্যা একটা থেকে বেড়ে তিনটে হয়ে গেছে, তাহলে এখানে আমাদের তিন দিয়ে এখন গুণ করতে হবে, তাহলে দেখো এই সমীকরণটা ব্যালেন্স হয়ে গেছে। এটা দেখো একটা যথেষ্ট বড় রাসায়নিক সমীকরণ, এই রাসায়নিক সমীকরণটা আমরা কত সহজে ব্যালেন্স করেও ফেলতে পারি। এবং এখানে আমরা একটু আলাদা একটু নিয়ম ফলো করব, যে নিয়মটার মাধ্যমে আমরা সহজে ব্যালেন্সটা করে ফেলব। প্রথমে দেখো পটাশিয়াম পরমাণু এখানে সমীকরণের বাম দিকে আছে দুটো, এখানে পটাশিয়াম পরমাণু আছে দুটো, ক্রোমিয়াম পরমাণু দেখো সমীকরণের বাম দিকে দুটো আর এখানে আছে দুটো, তাহলে সমান আছে। এবার সালফার হিসাব করবো, সালফার হিসাব করার ক্ষেত্রে এখানে একটু অন্যরকম নিয়ম ফলো করতে হবে আমাদের। এখানে দেখো সালফারটাকে এটাকে আমরা সালফার পরমাণু হিসেবে দেখবো আর এটাকে সালফেট মূলক এই হিসাবে আমাদের বিবেচনা করতে হবে। সালফেট মূলক আর সালফার আমরা একসাথে হিসাব করবো না। সালফার পরমাণু দেখো এখানে আছে একটা, এখানে সালফারের পরমাণু একটা, এখানে সালফেট মূলক হচ্ছে একটা আর এখানে সালফেট মূলক হচ্ছে তিনটে, তাহলে মোট হচ্ছে চারটে সালফেট মূলক আর বাম দিকে আছে একটা সালফেট মূলক, তাহলে এটাকে চারটে করতে গেলে আমাদের এখানে চার দিয়ে গুণ করতে হবে। এরপর আমরা করব অক্সিজেন পরমাণুর হিসাব। অক্সিজেন পরমাণু এখানে আছে সাতটা, এই অক্সিজেন পরমাণু থেকে এই জলটা উৎপন্ন হয়েছে তাই এখানে সাত অণু জল উৎপন্ন হবে। এবার হাইড্রোজেন পরমাণুর হিসাব করো, হাইড্রোজেন পরমাণু দেখো এখানে সাত দোকানে চোদ্দ আর এখানে হয়েছে চার দোকানে আট, এখানে চোদ্দটা আর এপারে আছে আটটা, আটটা তাহলে আরও ছটা লাগবে, তাহলে আরও ছটা হতে গেলে দুটো আছে তার সঙ্গে তিন গুণ করে দিতে হবে, ছটা হবে। দেখো তিন দোকানে ছয় আর চার দোকানে আট, ছয়ের আটে চোদ্দো আর এদিকে সাত দোকানে চোদ্দ মিলে গেছে। দেখো এখানে সালফারের পরমাণুটা আগে হিসাব করে ফেলেছিলাম কিন্তু যেহেতু এখানে তিন দিয়ে গুণ করতে হয়েছে তাই সালফারের পরমাণু সংখ্যা পরিবর্তন হয়ে গেছে, তাহলে এখানে আমাদের এখন তিন দিয়ে গুণ করতে হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, আশা করছি তোমরা এই ধরনের সমীকরণ খুব সহজে তোমরা সমতাযুক্ত করে ফেলতে পারবে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।